মুখগহ্বর স্বাস্থ্য বা অরাল হাইজিন, মুখের মধ্যে যেই অর্গেনগুলো রয়েছে এগুলোর মধ্যে আমরা মেইনলি দাঁত, গাম এবং টাং, এই তিনটি নিয়েই আমরা ইম্পর্টেন্স দেব বেশি। তার মধ্যে আসুন গাম বা এই স্বাস্থ্য নিয়ে একটু কথা না বলে নয়, খুবই কমন একটি সমস্যা আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে আমরা দেখি, জিঞ্জিভাইটিস নামে যে রোগটি রয়েছে, ইনফ্ল্যামেশন অব দ্য গাম, মাড়ির স্বাস্থ্য খুবই ইম্পর্ট্যান্ট। নর্মালি মাইল্ড, কম বেশি থাকতে পারে কোনো সিমটম ছাড়া, আসলে আমাদের প্রত্যেকেরই উচিত এটির ব্যাপারে একটু খেয়াল রাখা। কিছু কিছু শব্দ রয়েছে আসলে একটু পরিচিত হয়ে নিই। প্লাক, জেনারেলি সুগারি খাবার জমে এটি প্লাক তৈরি করে, প্লাক যখন 24 থেকে 48 ঘন্টা থাকে এটি টার্টার হয় আর একটু শক্ত হার্ড হয়, একটি ফাইন লাইন করে, তখন এইটি ইনফ্ল্যামেশন করে গামের সাথে টাচ করাতে, তখনই এই সমস্যাগুলো হয়। নর্মালি প্লাক যখন থাকে এটি মাইল্ড, ফ্লস করলে ক্লিন করলে চলে যায়, কিন্তু আপনি যদি ফ্লস বা ক্লিন না করেন দেড় থেকে দুই দিন এটি হার্ড হয়ে যায়, আর যাবে না, এই নর্মাল বিহেভিয়ারে যাবে না। সো প্রতিদিনই আসলে খেয়াল করা উচিত আপনি কিভাবে চলবেন। জিঞ্জিভাইটিস কাদের হয়, কিছু কিছু ক্ষেত্রে দেখি আমরা মেডিসিনকে এটা করতে পারে, যেমন ধরুন স্টেরয়েড খাচ্ছেন অ্যাজমার কারণে বা অন্যান্য কারণে, ডাইলেন্টিন খাচ্ছেন আপনার খিচুনি রোগের জন্য, প্রেগনেন্সিতে হতে পারে, ব্লাড প্রেশার ওষুধ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খাচ্ছেন সেটির ক্ষেত্রেও হতে পারে গামের সমস্যা। পুয়র ওরাল হাইজিন, অন্যান্য কারণেও আপনি মুখের চিকিৎসা করছেন না এটির কারণে হতে পারে, ডায়াবেটিস কন্ট্রোলে নেই, কিমোথেরাপি নিচ্ছেন, স্মোক করছেন, আর ডেঞ্চার আপনার পুরনো হয়ে গেছে, ফিট করছেন না ঠিক মতো, এগুলোর কারণেও হতে পারে। সিমটম বা লক্ষণ কী কী হতে পারে এই জিঞ্জিভাইটিসের, আসুন এগুলোর সম্পর্কে একটু জানি। সাধারণত কোনো সিমটম নাও হতে পারে, নর্মালি গাম থাকে পিঙ্ক, ফার্ম, পেইনলেস, কিন্তু ইনফ্লেম গাম থাকে, লাল হয়ে যাবে, ব্যথা করবে, ফুলে যাবে, সফট, ব্লিডিং হবে, পুঁজ বেরোতে পারে, গন্ধ আসবে মুখে থেকে, আপনি চাবাতে গেলে ব্যথা করবে, টুথগুলো সেন্সিটিভ হয়ে যাবে, ঠান্ডা পানি খেলে আপনার ব্যথা করবে, শিরশির করবে, খুবই ব্যাড ব্রেথ হতে পারে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস। কিন্তু তো কীভাবে ডায়াগনোসিস করবেন, ডাক্তার সাহেবের কাছে গিয়ে যখন আপনি বলবেন হিস্ট্রি থেকে বুঝবেন উনি, ফিজিক্যাল এক্সাম করে বুঝবেন, এক্স রে প্রয়োজন হলে করতে পারেন, বাকিটা ডাক্তার সাহেব বলবেন কী করতে হবে। এখন কীভাবে চিকিৎসা হবে আসুন একটু জেনে নিই। প্রথম কথাই হচ্ছে কম্প্রিহেন্সিভ টুথ ক্লিনিং, আমাদের আসলে একটি ধারণা রয়েছে ডেন্টিস্টের কাছে গিয়েছেন দাঁত ক্লিন করে দাঁতগুলো নষ্ট করে দিল, ভুল ধারণা, খুবই ইম্পর্ট্যান্ট, রেগুলারলি রুটিনলি আপনার ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত, সমস্যা থাকুক বা না থাকুক। এবং এই ক্লিনিংটাই এই প্লাক বা টার্টারগুলোকে বের করে আনবে। অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ প্রতিদিন ব্যবহার করবেন, অ্যান্টিবায়োটিক যদি প্রয়োজন হয় ডেন্টিস্ট মনে করেন সেগুলো দিতে পারেন, সেগুলো ইম্পর্ট্যান্ট। কিছু কিছু ক্ষেত্রে আপনার অরাল হাইজিন সম্পর্কে কিছু জিনিস না জানলেই নয়, যেমন ধরুন আমরা বেশিরভাগ মানুষই জানি না টুথব্রাশ প্রপারলি কীভাবে করব। খুবই ইম্পর্ট্যান্ট একটি সিচুয়েশন, আপনি ডেন্টিস্টের সাথে আলাপ করুন কীভাবে আইডিয়ালি টুথব্রাশ করা উচিত, দিনে 2 বার টুথব্রাশ করা উচিত, সকালে খাবারের পরে এবং রাতে ঘুমের আগে। অবশ্যই ফ্লস ইউজ করা উচিত প্রতিদিন অ্যাটলিস্ট 1 বার, এবং মাউথ ওয়াশ ইউজ করা উচিত 2 বেলাই, খুবই ইম্পর্ট্যান্ট। আমি অনেককে দেখেছি সফট একটি টুথব্রাশ সাথে ক্যারি করেন, যখনই কিছু খান একটুখানি ঘষা মাজা করে নেন খালি, শুধু এমনি ফ্রিকোয়েন্টলি নর্মাল পানি দিয়ে আপনি কুলি করুন, যাই খাবেন কুলি করুন সাথে সাথে, অ্যাটলিস্ট এক্সপোজ হবে না ফর লং টাইম। টুথের বা দাঁতের কোনো সমস্যা থাকে ফিক্স করে ফেলুন, অনেক সময় লেজার ট্রিটমেন্টও টার্টার বা প্লাকের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, আর যদি খুব বেশি সিরিয়াস প্রবলেম হয় তাহলে অনেক সময় গাম গ্রাফটিংয়ের প্রয়োজন হয়, সেক্ষেত্রে করতে হলে আপনি করবেন,
আপনার পানিতে যদি ফ্লোরাইড কম থাকে তাহলে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ইউজ করতে পারেন। টুথব্রাশ ইউজের ক্ষেত্রে আমি মনে করি ইলেকট্রিক টুথব্রাশ ইজ বেটার, খুবই ইম্পর্ট্যান্ট। আপনার ডেন্টিস্ট এই ব্যাপারে আপনাকে গাইড করবে। আর গাম ডিজিজ যদি লম্বা সময় থাকে বা অল্প সময় থাকে, অনেক সময় দেখা যায় যে টুথ বা দাঁতগুলো নরম হয়ে যায়, পড়ে যেতে চায়, আপনি গামগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসে, দাঁতের মাড়ি এক্সপোজড হয়ে যায়, তখন কিন্তু আরও প্রবলেম, তখন হাড্ডিরও প্রবলেম হতে পারে। যে ম্যান্ডিবল বা গামের যে হাড্ডি রয়েছে সেগুলোতেও রোগ হতে পারে। কিন্তু এগুলো খুব সিরিয়াস হওয়ার আগেই এগুলোর দিকে নজর দিন। এই তো গেল চিকিৎসা, কীভাবে ডায়াগনোসিস করবেন, কিন্তু প্রিভেনশন কীভাবে হবে না সেইটি কিন্তু ইম্পর্টেন্ট, সেইটি ছোটোবেলা থেকে অভ্যাস করা উচিত। অরাল হাইজিন, ডেন্টিস্ট অ্যাটলিস্ট প্রতি 2 বছরে একবার আপনার ডেন্টিস্ট দেখানো উচিত যদি কোনো সমস্যা না থাকে। আর যদি কিছু সমস্যা থাকে, এভরি ইয়ার সমস্যা বেশি থাকে, এভরি 6 মান্থ, অ্যালকোহল ড্রিঙ্ক করবেন না, স্মোকিং করবেন না, ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করুন, এভরিডে যেভাবে টুথব্রাশের কথা আমরা বললাম, ফ্লসিংয়ের কথা বললাম, মাউথ ওয়াশের কথা বললাম, এগুলো রেগুলারলি ব্যবহার করবেন। সুগারি খাবার খাওয়ার যদি প্রয়োজন হয় খাবেন, কিন্তু রাইট ওয়েতে আপনি রিন্স করে ফেলুন, প্রয়োজনে টুথব্রাশ করে ফেলুন। এগুলো খাবারের পরে বেশিক্ষণ মুখে লেগে থাকতে না দেওয়াই ভালো, খুবই ইম্পর্ট্যান্ট। দেখুন, মুখ এবং ফেস আপনার শরীরের, আপনার পার্সোনালিটির এক্সপ্রেশন, আপনি এর স্বাস্থ্য যদি বজায় না রাখুন, আপনি যতই পার্সোনালিটি ক্যারি করুন কোনো লাভ হবে না। আসুন নিজেকে প্রেজেন্ট করি সুন্দরভাবে। শুধু আশা করি আমাদের এই স্বাস্থ্য বিষয়ক কমেন্টগুলো বিষয়গুলো আপনাদের কাজে লাগবে। সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন।